আসসালামু আলাইকুম সবাইকে। এগ্রিকালচার নলেজ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে শুক্রবার, ছুটির দিন। আজকে কিন্তু আপনাদের মাঝে একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম। এ কারণে স্পেশাল বলবো, কারণ হচ্ছে আমার খুব কাছের এক ছোট ভাই তরুণ, উদ্যোক্তা, সফল মাছ ব্যবসায়ী। আজকে মূলত তার পুকুরে এসেছি, তার সঙ্গে কথা বলবো, তিনি কিভাবে পুকুরে মাছ চাষ করছেন এবং তার সফলতার গল্প আজকের ভিডিওতে আলোচনা করব। তো দর্শক, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল, যার কারণে কিন্তু পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি কিভাবে মাছ ধরছেন সেটা দেখবো এবং আপনি কিভাবে মাছ চাষ করে সফল হলেন সেই গল্পটা কিন্তু আজকে শুনবো। জি ইনশাল্লাহ। তো রাব্বানি ভাই, বর্তমানে কয়টা পুকুর চাষ করছেন? আলহামদুলিল্লাহ, অনেকগুলো আল্লাহর রহমতে প্রায় সাতাশটার মতো। সাতাশটার মতো পুকুর? জি। সবগুলো পুকুর কি বাঘ মারাতেই? আগে বাইরে ছিল, একটু কমার্সে আছে বাঘ মারাতে, সবগুলো বাঘ মারাতে হয়তো দু একটা একটু বাইরে আছে। আচ্ছা, তার আগে একটু শুনি, আপনি তো পড়াশোনা করলেন, পড়াশোনা শেষ করে আপনার চাকরি না করে আপনার কেন ব্যবসায়ী হওয়ার ইচ্ছে হলো? ভাই, এটা একটা অনেক ভালো প্রশ্ন করেছেন। বর্তমান যুগে চাকরির একটু সবাই দেখে, ডিমান্ড দেখে। পড়াশোনা শেষ করলাম, পড়াশোনার পাশাপাশি আগে বাবাকে একটু হেল্প করতাম, বিশেষ করে এখানে সেক্টরটাতে। তখন থেকে একটু মানে ব্যবসার প্রতি একটা মায়া জন্মেছিল, আর ব্যবসার প্রতি একটা ভালো একটা বেনিফিট হতো দেখতাম। তো আমার মনে মনে একটু পরিকল্পনা হতো বা হয়েছিল যে পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না করে আমি নিজেই একটা উদ্যোক্তা হই বা বাবার এই ব্যবসাটা যদি ধরতে পারি, আমার সেক্টরে হয়তো অনেক লোকের কর্মসংস্থান হবে, পাশাপাশি আমার একটা ভালো নিজের একটা ব্যক্তি স্বাধীনতা। এই জন্যে ভাই আপনার এই ব্যবসার পিছনে একটু আশা। তো আপনি পুকুরে কোন কোন জাতের মাছ চাষ করেন? আমার পুকুরে ভাই তিন কোয়ালিটির মাছ থাকে, বিশেষ করে চাহিদা সম্পন্ন কার্প জাতীয় মাছগুলো। আমি বিশেষ করে আপনার রুই মাছটা, রুই মাছ, কাতলা আর মৃগেল, এই তিন জাতের মাছটা আমি বেশি চাষ করি। আর আপনার হচ্ছে গেলে কার্প বলতে মিনার কার্প যেগুলা, এগুলো একটু কম থাকে, মানে ওটা একটু চাহিদা খাবারে বেশি ওরা ব্যবহার করে, আর দাম বেশি পায় না, মানে কমে। মানে তিন কোয়ালিটির মাছটা আমি একটু বেশি পুকুরে চাষ করি, সেটা রুই, কাতলা এবং মৃগেলটা। রুই, কাতলা এবং মৃগেল, এই তিনটা মাছই আমার সচল বেশি চাষগুলো হয়ে থাকে। তাহলে মাছের ওজন কত কেজি হলে আপনি বিক্রি করেন? এটা ডিপেন্ড করে আমার বাজারের উপর। আর মাছের ওজন বলতে আমার সর্বনিম্ন ধরেন 3.5 কেজি রুই মাছটার ওজন আসে, এটা 3.5 কেজি বা 3 কেজি এর নিচে আমি বিক্রি করি না। সেটা আমার আজকের যেটা দেখছেন ভাই, এটা মাছ আমার হচ্ছে 7-8 মাস বয়স হচ্ছে মাছটা। আর এবছর একটু মাছের উৎপাদন কম হয়েছে, মানে বর্ষার সমস্যার কারণে। আর আমাদের মাছের সেক্টরটা ভাই বিশেষ করে ডিপেন্ড করে আপনার বর্ষা বৃষ্টির উপরে। আপনি যে পরিমাণ বৃষ্টির পানি এখানে পাবেন সেটাতে একটু ভালো চাষের সম্ভাবনা থাকে। আর এই বছর বর্ষা বৃষ্টি কম শখ ভাই, আর এই কারণে মনে করেন যে মাছের উৎপাদনটাও একটু কম হয়েছে। সব বাংলাদেশে সব সেক্টরে দেখবেন এই মাছের উৎপাদন বিভাগের সব কম হয়েছে। যে পুকুরে মাছ চাষ করার পরে এই মাছগুলো আপনি কোথায় বিক্রি করেন? আমার মাছগুলো বিশেষ করে স্থানীয় বাজারে খুবই কম চলে। আমি মাছটা আমারতে 3-4টা সেক্টর আছে, ঢাকা, সিলেট, আপনার হচ্ছে এগুলাতে একটু বেশি যায়। ঢাকা, সিলেটে আমি বেশি বিক্রি করি। পাঠানোর মাধ্যমগুলো কি? পাঠানোর মাধ্যম আমাদের ট্রাক ভাই, মানে হ্যাঁ ট্রাকে মাছ পাঠায়, সে এবং জ্যাঁতা মাছ, জীবন্ত মাছগুলো, এগুলো পাশে ঢাকাতে পাঠায়, সিলেটে যায়। আরও বেশি সেকশন হবে ঢাকাতে, আমার হচ্ছে 3-4টা মোকাম আছে, 12টা আছে, তেনার ব্যবসা করে। তো রাব্বানি ভাই, পুকুরে কোন সাইজের মাছ ছাড়া হয়? শখ ভাই, আমার পুকুরে যেটা ছোট পোনা, পোনা চাষ করি এখানে অল্প সংখ্যক। আর যেটা আপনার বছরের মানে যা বেনিফিটের আসা চাষ করি, যেটা এটা আপনার 1/2 কেজি থেকে 600 গ্রাম ওজনের ছেড়ে থাকি, মানে পুকুরের উপর ডিপেন্ড করে। আসলে আমার কোন পুকুরে কোন জাতের মাছগুলো, এটা আপনার হচ্ছে 1/2 কেজি থেকে 600 গ্রাম ছাড়ে, এটা রুই। রুই, হ্যাঁ। আসলে এটা ছাড়ে আমার দেখি কোন পুকুরে কী পরিমাণ মাছ বৃদ্ধি হতে পারে। ছায়াযুক্ত পুকুরে একটু কম হয়, আর যেখানে আপনার রোদ পড়বে এগুলো মাছের একটু আদার্স সাইজ একটু বেশি ওজনের ছেড়ে থাকি। সচরাচর আপনার 1/2 কেজি থেকে 600 এই মাছটাই ছাড়ি, ছাড়া হয় পুকুরে।
আর যেগুলো একটু বড় দিঘি আকৃতির এগুলাতে আপনার 800 গ্রাম থেকে 1 কেজি ওজনের রুই মাছটা ছেড়ে থাকি এখানে। তো আপনার মাধ্যমে আমার দর্শকদের একটি মেসেজ দিয়ে রাখতে চাই, আপনার যেখানে সূর্যের আলো পড়ে সেই জায়গার পুকুরটা ভালো না যেখানে ছায়া পড়ে সেই জায়গার পুকুরটা ভালো? অনেক ভালো একটা প্রশ্ন করেছেন সোহাগ ভাই। ছায়াযুক্ত পুকুরে আপনার গ্যাসের পরিমাণটা একটু বেশি করে, বিশেষ করে এটা আপনার চৈত্র মৌসুমে খরার মৌসুমে আবহাওয়াটা আপনার খুব যদি খারাপ থাকে, সকালে আবহাওয়া মেঘাচ্ছন্ন যদি হয়ে থাকে, মেঘ মেঘ ভাব থাকে, সেক্ষেত্রে আপনার পুকুরে ছায়াযুক্ত পুকুরে একটু মাছটা বেশি পরিমাণ যায়, অক্সিজেন, বাংলা কথা বলতে অক্সিজেনটা শর্ট হয়ে যায় মাছের, সেক্ষেত্রে সকালে মাছটা জেগে। আর রোদ যদি থেকে থাকে, সূর্যের তাপ হয়ে থাকে, এই পুকুরটা একটু ভালো বৈশিষ্ট্য হয়। ওইখানে সকালেও সূর্যটা তাপ পালো আপনার হচ্ছে গেলা দুপুরেরটাও পায়, রাতেরটা মানে বৈকালেরটাও পায়, সেক্ষেত্রে পুকুরটা অনেক ভালো থাকে, ভালো থাকে। হ্যাঁ, তো আপনি যে পুকুরে মাছগুলো ছাড়েন, মাছের যে পোনাগুলো, এই পোনাগুলো আপনি কোথায় থেকে কেনেন? এই পোনার জন্য আমার 2-3টা হচ্ছে পোনা সংগ্রহকারী, ওনারা আমাদেরকে দিয়ে যায়, আমি সংরক্ষণ করি আমার ছোট পুকুরগুলোতে। এগুলো কি বাঘ মারাতে নাকি অন্য কোথাও? আমি বাঘ মারার থেকে, বাঘ মারার বাহির থেকেও সংগ্রহ করে থাকি। মান্দা বলেন, দুর্গাপুর বলেন, বা হচ্ছে আত্রাই বলেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে আমি তাদেরকে বলি, তারা আমাকে সংগ্রহ করে দেয়। আমি তাদেরকে বলি যে 5,000 পিস বা 10,000 পিস বা 15,000 পিস মাছগুলো আমার লাগবে, ওনারা দেখেন 5 দিন 10 দিন 15 দিনে সংগ্রহ করে, মাছটা সংগ্রহ করে আমাকে দিয়ে দেয়। আমি একটা পুকুরে রাখি, ওইখানে রাখার পরে মাছটা ওষুধপত্র মানে ঠিক রাখি, ওষুধপত্র দিই, দেওয়ার পরে আপনার যেখানে চাষ করবো ছাড়বো সেটা এখানে পরিবেশন করি মাছটা। পোনাটা আসলে সকালে পুকুরে ছাড়লে ভালো হয় নাকি বিকেলে ছাড়লে ভালো হয়? বিশেষ করে পোনাটা সকালের জন্য একটু বেটার, রোদ যদি না পড়ে, রোদ কম হলে। সকাল কয়টার মধ্যে আপনি পোনা যে ব্যবহার করলেন, বা রোদের তাপের উপর ডিপেন্ড করে, রোদে যদি আপনি তাপ বেশি হয়ে যায়, পানিটা গরম হয়ে যায়, সেক্ষেত্রে পোনার একটু, পোনা মাছ একটা পুকুরে ছাড়ার পরে ভাই হয় কি, মাছটা নতুন একটা জায়গায় থেকে আসে, নতুন একটা জায়গাতে আপনি দিবেন, সেক্ষেত্রে পোনাটা ছাড়ার পরে 10-15 মিনিট স্থায়ী হওয়ার পর পোনাটা চতুর মানে পুকুরটা ঘুরে দেখে, আর সেক্ষেত্রে যদি রোদের তাপটা বেশি থাকে আপনার মাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। পোনা মাছটা যতদূর সম্ভব রোদটা না ওঠার আগে, মানে সূর্যের তাপটা না পাওয়ার আগে এটাই বেটার, 9টা বা 9:30-এর মধ্যে সকাল থেকে যখন আপনি দিয়ে দেন, এর মধ্যে ছাড়তে হলে সবচেয়ে ভালো হয় পোনাটা। আচ্ছা, মাছের যখন রোগ হয় তখন আপনি কী ব্যবস্থা নেন? মাছের রোগ বালাই বলতে ভাই এটা ডিপেন্ড করে আসলে মাছটার কী ধরনের সমস্যা বা কী ধরনের রোগ বালাই হচ্ছে তার উপর ডিপেন্ডস করে, ডিফেন্স করার পরে আমরা হচ্ছে চিকিৎসা দিই। আপনার মাছের জন্য কোন কোন খাবার ব্যবহার করেন? মাছের খাবার বলতে আমি ফিড ব্যতীত অন্য কোনো কিছু দিই না, ফিডটা সেক্টরটা আমি একটু বেশি দিয়ে থাকি। কোন কোম্পানির ফিডটা ব্যবহার করি? আমি ফিড ব্যবহার করি ভাই নাবিল ফিড, নাবিল ফিড ব্যবহার করি, নাবিল ফিডের আমি হচ্ছে বাগমারাতে ডিলার, আমি নাবিল ফিডটা ব্যবহার করি। আপনি নিজেই ডিলার? হ্যাঁ, আমি নিজেই ডিলার বাগমারাতে। আচ্ছা, এই নাবিল ফিডটা ব্যবহার করি, পাশাপাশি অন্য একটা দিয়ে থাকি, এআর বলে একটা দিয়ে থাকি, ফিডটাও ব্যবহার করি মাঝামাঝিতে অল্প একটু করে। মাছের খাবারটা আসলে কখন দেন, সকালে দেন নাকি বিকেলে দেন? মাছের খাবারটা ডিফেন্স করে আপনার দুপুর 11টা থেকে একটা, দুপুরের টাইমটা এর মধ্যেই খাবারটা দিয়ে থাকি, আমি এক বেলায় খাবারটাই দিয়ে থাকি। তো রাব্বানি ভাই, আপনি তো এখানে মোটামুটি 27টা পুকুর চাষ করেন বললেন, তো এখানে তো আসলে অনেক লোকের কাজ করতে হয়, তো এখানে কারা কাজ করে? এখানে আমার নির্দিষ্ট পরিমাণ লোক আছে ভাই, এখানে 60 থেকে 70 জন মানে লোকজন আমার এখানে কর্মসংস্থানে জড়িত, ধরেন খাবার বহন থেকে শুরু করে পুকুরের নাইট গার্ড, পাশাপাশি মানে যারা মাছ মারে জেলে বলা হয়, এদেরকে সবাই টোটালি আপনি 60-70 জন লোক আমার এখানে কর্মসংস্থান। হ্যাঁ হ্যাঁ, প্রতিনিয়ত কাজ করে, পুকুর আপনার কোনো পুকুরে আগাছা হয়েছে সেটা পরিষ্কার করতে হয়, বা খাবার পরিবেশন করলো, কেউ খাবার সেক্টরে থাকে, আবার অনেক অনেকে সেকশনে থাকে, তাদের দায়িত্ব নাইট গার্ড হিসেবে, তারা শুধু রাত্রে পাহারা দিবে, একজন থাকে আপনার দিনে সে বহন করে, কিছু কিছু সংখ্যক লোকজন থাকে বা আপনার লোক থাকে, ওরা খাবারটা ভ্যানে পরিবহন করে রুম পর্যন্ত পুষায় দেয়, তারপরে নাইট গার্ড ওরা দেয়, এরকম যে আলহামদুলিল্লাহ 60-70 জনগুলো লোকজন থাকে আমার এখানে কর্মসংস্থানে থাকে। তো প্রতি বছর আপনার যাবতীয় খরচ বাদ দিয়ে কী পরিমাণ লাভ থাকে? এটা আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো, মানে আমার খরচ টোটাল খরচ বাদ দিয়ে, কস্ট বাদ দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা বেনিফিট পাই। তো রাব্বানি ভাই, আপনি তো হচ্ছে পুকুরের মাছ ব্যবসা করছেন, এর পাশাপাশি হচ্ছে নাবিল ফিডের ডিলার নিয়েছেন,
ব্যবসা কি মানে এতটুকুই করার ইচ্ছে না আরো বাড়ানোর ইচ্ছা আছে ভবিষ্যতে? হ্যাঁ, সেটা ফিউচারে প্রশ্ন করেছেন সোহাগ ভাই। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো বেনিফিট পাচ্ছি এখানে ব্যবসা। হ্যাঁ, ব্যবসায় যেহেতু জড়িত হয়েছি ভাই, আরও অনেক ব্যবসা করার ইচ্ছা আছে। আমি পাশাপাশি মাছের সেক্টরের পাশাপাশি যেমন ফিডেরটা নিয়েছি, আমি হচ্ছে আর একটা ছোটো পরিসরে একটা ব্যবসা দুটা মানে চালু করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ সহেল এত দূর আগাতে পারবো কত দূর দেখি। আমি ব্যবসা বলতে আমি ওখানে ওইখানে গরুর একটা ফার্ম করেছি ছোটোখাটো পরিসরে। কোন জাতের গরু নিয়েছি? আমি সব হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু কিনেছি ভাই। গরু আপাতত এই আটটা কিনেছি, আরও ইচ্ছা আছে কিনার, মানে এখন শীতের কারণে গরুটা কিনছি না। আমার ওইখানে দুটো কর্মসংস্থান, দুটো লোক আছে ওখানে সেক্টরে। আর পাশাপাশি মুরগির একটা চিন্তা করছি, মানে মুরগির খামারে খামারটা তৈরি হচ্ছে, দেখি সেটাতে কতদূর সফলতা এগোতে পারে। মানে আপনার ব্যবসার পরিধিটাকে হ্যাঁ আরো বাড়াতে পরিকল্পনা আছে, ইচ্ছা করতেছি, আল্লাহ সহায় যদি হয় হবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। আপনি যে পড়াশোনা শেষ করলেন, শেষ করার পরে কিন্তু আসলে আপনি চাকরির পেছনে না ছুটে আপনি নিজেই উদ্যোক্তা হলেন, এবং এর পাশাপাশি এখানে আপনি নিজে কিছু করছেন, এবং আপনি কিন্তু অনেক মানুষকে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। দোয়া করে রাখেন ভাই, আমি যেন আরও ভবিষ্যতে অগ্রসর হতে পারে, ব্যবসা বাণিজ্য আরও পরিধি করতে পারি, তো ইচ্ছা আছে ইনশাআল্লাহ যদি হয় আরও বড় করার। তো রাব্বানি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার আগামীর দিনগুলো আরও সুন্দর হোক, আপনি ভালো থাকবেন। ঠিক আছে সব ভাই, ভালো থাকবেন আপনিও। আচ্ছা, দোয়া রাখি, আপনি আমার জন্য দোয়া করেন ভাই। অবশ্যই। তো দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিওতে কিন্তু তরুণ এক উদ্যোক্তার, তিনি মাছ চাষ করে কীভাবে সফল হলেন এর যাবতীয় কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। কৃষি বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।